সুপ্রিয় দর্শক, চলে এসেছি কাঙ্ক্ষিত মুহূর্ত সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে। এটিএন মিউজিক প্রতিনিয়ত নতুন মুখকে প্রচার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রতিনিয়ত আমরা চেষ্টা করি সারা বাংলাদেশের যত ভালো ভালো শিল্পী আছে তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করতে, তাদের কাজগুলোকে, তাদের কথাগুলোকে আপনাদের মধ্যে তুলে ধরতে। সুপ্রিয় দর্শক, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমার সেটে উপস্থিত আছেন বেশ দারুণ একজন পালা গান শিল্পী। আমাদের সঙ্গে আছেন সালমা সরকার। আমরা অনেক গান শুনবো, জানবো অনেক কথা, আর দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। সালমা আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো আছি। আপনাকে পেয়ে ভালো লাগছে। এখন তো ব্যস্ত, শীতের সময়ও আসছে, পালা গানের এই যে সময় কিন্তু চলে এসেছে সব জায়গাতে। আপনার কাজের প্রেশার কেমন এখন? বর্তমানের উপরে কাজের প্রেশারটা একটু কম, আর তারপরেও আমি বলবো কাজের প্রেশার কম থাকলে সবসময় গান নিয়ে চর্চার মধ্যেই থাকি, গানকে খুব ভালোবাসি এবং গান করি। তবে শীতের সময়টা আমাদের প্রোগ্রামের চাপ খুব বেশি থাকে, এখন একটু কমই আছে, দেখা যায় মাসে দু চারবার পাঁচবার এরকম করতে হয়। আমরা শুনেছি আপনি সারা বাংলাদেশেই কাজ করেছেন, কিন্তু তারপরও আমার জানতে ইচ্ছে করে যে কোন কোন অঞ্চলে আপনি সবথেকে বেশি কাজ করেছেন। সবচেয়ে বেশি গান করা হয়েছে আমার মানিকগঞ্জের ভেতরেই, পাশাপাশি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, এবং তার পাশে আছে সাটুরিয়া। হ্যাঁ, তারপর আর একটু ভেতরে যদি যাই আপনার শরীয়তপুর, নারায়ণগঞ্জ, আপনার নদীর ওই পারও যাওয়া হয়েছে, ফরিদপুর, বরিশালে। হ্যাঁ, এরকম প্রোগ্রাম করা হয়েছে আর কি। আচ্ছা, গানের এত ধারা আছে, এত ধরনের গান আছে, তারপরও আপনি পালা গানকে কেন বেছে নিয়েছেন? আমি বলবো আসলে পালা গানটা ছোটোবেলা থেকেই খুব পছন্দের এবং খুব ভালোবাসি আমি। এই পালা গানকে ঘিরে আমার জীবনের অনেক কিছুই জুড়ে আছে, তো সেই জন্য এই গানটাকে আমার খুব ভালো লাগে। এই যে বলছেন যে ছোটবেলা থেকেই আপনি গানের সাথে জড়িয়ে আছেন, ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনি প্রফেশনালভাবে কাজ করছেন প্রায় 10 বছর, 10 বছর ধরে যেহেতু পালা গান করছেন বেশ একটা অভিজ্ঞতা আছে আপনার। এই যে পালা গানের সময় উত্তর প্রতি উত্তরের যে একটা বিষয় থাকে, সিনিয়ররা প্রশ্ন করেন, আপনারা উত্তর দেন, অথবা আপনারা কখনো প্রশ্ন করেন, সিনিয়ররা উত্তর দেন, ওই সময় কিন্তু আমরা দেখি আপনাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। তো এই যে গুরু শিষ্যর মধ্যে যে ঝগড়ার সময়টা, পরবর্তীতে এটাকে ম্যানেজ করেন কিভাবে? আসলে ওই ঝগড়াটা পালা ক্ষেত্রেই, যখন আমাদের পালাটা শুরু হয় তখন দেখা যায় পক্ষ এবং বিপক্ষের একটা ব্যাপার থাকে। প্রত্যেকটা শিল্পী চেষ্টা করে যে নিজের পালাটাকে জিতিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, সেখানে যুক্তি তর্ক গান যে যেভাবে সুন্দর করে প্রেজেন্ট করতে পারে সেটাই করে। তো আমরা চেষ্টা করি ওই পর্বটা স্টেজের মধ্যেই সীমাবদ্ধ, যখন আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যায় তখন আমাদের মধ্যে যে ভালোবাসাটা প্রতিটা শিল্পীর মধ্যে যেরকম থাকে সেটা আবার পুনরায় ফিরে আসে। মানে ওই ঝগড়াটা ঘিরে, মানে তার মধ্যে আমাদের কোনো বিবাদ বা অন্যরকম কোনো, মানে সেই ঝগড়াটাকে আপনারা আর অন্য মানে স্টেজের বাইরে আর পরিচালনা করেন না, সেটা স্টেজ পর্যন্ত থাকে। আচ্ছা, এই যে এত কাজ করেছেন, কোনো মজার স্মৃতি কি আমাদের সাথে একটু শেয়ার করবেন? হ্যাঁ, মজার স্মৃতি বলতে আছে আমার জীবনে, মানিকগঞ্জ থেকে আমার বাড়িটা প্রায় 22-25 কিলো রাস্তা। যখন আমার দাদাভাই সবসময় আমার পাশে থাকতো, গানের জন্য সাপোর্ট করতো, তো আমি ভান্ডার শরীফে গান করতে গিয়েছিলাম, ভান্ডারে যে বিষয়টা দরবারটা। আচ্ছা, তো ওইখান থেকে প্রোগ্রাম শেষ করে এসে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে প্রায় 1-2টার সময় আমাকে নামিয়ে দিল। তো নামিয়ে দেওয়ার পর ওই সময় আমি কোনো বাস বা গাড়ি, কোনো অটোরিকশা পাচ্ছিলাম না। আচ্ছা, তো না পাওয়াতে আমি আর আমার দাদাভাই প্রায় 22-25 কিলো রাস্তা পায়ে হেঁটে বাড়িতে গিয়েছিলাম। ওয়াও, ঠিক আছে, যদিও সেটা ওই সময়টা একটু অন্যরকম ছিল, কিন্তু আমার দাদাভাই এখন আর নেই, সে মৃত প্রায় 6-7 বছর আগে। তো তারপর আমার এখন ভালো লাগে মনে করলে। বলা যায় আপনার এই পর্যন্ত আসার পেছনে আপনার দাদাভাইয়ের অনেক শ্রম ছিল, অনেক ভালোবাসা ছিল। আপনি আজকে এই কথাটা বলেছেন, এটা কিন্তু সত্যিই খুব স্পর্শকাতর একটা মেমোরি, যে দাদাভাইয়ের সাথে গান শেষ করে 22 কিলোমিটার পথ হেঁটে বাসায় গিয়েছেন, এটা মনে রাখার মতো একটা বিষয়। আমরা আপনার ক্যারিয়ারের প্রতি অনেক বেশি আশাবাদী, ইনশাল্লাহ আপনি ভালো কিছুই করবেন। তাছাড়া আমি বলবো আমার দাদাভাই আমাকে সাপোর্ট করেছে, ঠিক আছে, কিন্তু জীবনের হুচুট থেকে, মানে ব্যথা থেকে আমার এই গান শেখাটা, কারণ আমি ছোটোবেলায় আমার মাকে হারিয়েছি, মাকে হারানোর পরেই আমার এই গান শেখা। তো সেখান থেকে অনেক দুঃখ কষ্টই পেয়েছি, সেই দুঃখ কষ্ট থেকেই দাদাভাই সাপোর্ট করেছে, আসছি আর কি এত দূর। কাজের সুবাদে
একটা সময় তো দাদা ভাই অনেক বেশি সাপোর্ট করেছেন, এখন তো আপনার নিজের একটা পরিবার হয়েছে, এখন আপনাকে কে বেশি সাপোর্ট করে? আমার দাদা ভাই মারা যাওয়ার পরে আমার বাবা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, যে বাবা আসলেই বট গাছের ছায়ার মতো, সবসময় আমার পাশে থাকে, ভালো মন্দ গান সে সবসময় চায় যে আমি ভালো কিছু করি, আমার এই গানটা ভালো পর্যায়ে যাক, মানুষ আমাকে চিনুক, মানুষের ভালোবাসাটা সবচেয়ে বেশি আশা করে। মানে মা মারা যাওয়ার পর থেকে বাবার ভালোবাসাটা অনেকটা বেশি পেয়েছি, আর প্রতিটা ছেলে মেয়ে বাবার ভালোবাসা বা বাবা পাশে আছে বিধায় অনেক কিছু লাইফে করতে পারে। তো আমি বলবো যে আসলে আমার বাবা আছে বিধায় আমি এ পর্যন্ত আসছি, আর বিশেষ করে বাবাই আমার পাশে সবসময়ই থাকে। আজকে আপনাদের এখানে আমি প্রোগ্রামে এসেছি, সবচেয়ে বেশি আমার বাবাই উৎসাহিত করেছে। বাহ, অনেক কথার মাঝে আমি আরেকটা প্রশ্ন করছি, যে জীবনের প্রথম কোন গানটি দিয়ে শুরু হয়েছিল জীবনের পথ চলা, এই রাস্তাটা ঠিক মনে আছে? হ্যাঁ অবশ্যই, জীবনের প্রথম আমার দুইটা গান দিয়ে আমার গান শেখা এবং শুরুটা, সেটা হচ্ছে শাহ আব্দুল করিমের একটা গান, বন্ধে মায়া লাগাইছে পিরিতি শেখাইছে দেওয়ানা বানাইছে, এই গানটা। আর হচ্ছে আরেকটা গান হলো ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি একা হয়ে গেছি। খুব পরিচিত দুটি গান। আচ্ছা, যেহেতু আপনার পথ চলা এই দুটো গান থেকে শুরু হয়েছিল, তো এই দুটো গানের মধ্যে যে কোনো একটি গান ছোট্ট করে একটু কি শুনবো? হুম, অবশ্যই শোনা যায়, শুনবো। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বাহ, দারুণ, খুব জনপ্রিয় একটি গান। আমার মনে হয় বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে প্রায় সবাই গানটি জানেন, খুবই পরিচিত একটি গান। তো এই যে বলছিলেন শাহ আব্দুল করিমের গান, রাধারমণের গান, আমাদের আরও যারা গুণীজন আছেন তাদের গান তো আপনার প্রতিনিয়ত শোনা হয়, তারপরেও এদের মাঝখান থেকে কার কান গান আপনার বেশি ভালো লাগে? অবশ্যই তাদের গান শুনি, পাশাপাশি যেহেতু আমি বাউল পালা গান করে থাকি সেখানে বেশিরভাগ বাউল গানই শোনা হয়। সেখানে আছে ছোট আবুল সরকার যিনি আমার দাদা ওস্তাদ, তারপর আছে মুক্তা সরকার, রোমা সরকার, আরিফ দেওয়ান, ছোটমণি সরকার, আরও বিভিন্ন অনেক শিল্পী আছে বাংলাদেশে সুনামধন্য, যাদের নাম বললে শেষ হবে না আর কি, সবার গানই প্রায় শোনা হয় কম বেশি। তাহলে যতটুকু বোঝা যাচ্ছে যে পালা গানকে ঘিরেই আপনার ধ্যান জ্ঞান সব কিছু। ফোকের তো অনেকগুলো ধারা আছে, এখন অনেকে মডার্ন ফোক করছে, এই মডার্ন ফোক নিয়ে কি আপনার কোনো চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা বলতে, যখন আকাশ মাহমুদের গান শুনি তখন তার কম্পোজিশন দেখে ইচ্ছে করে যে আমিও যদি তার মাধ্যমে গান করতে পারতাম, হয়তো বা মানুষের মাঝে অন্যরকম ভাবে একটু দেখাতো বা তারা শুনতো, এরকম ইচ্ছে হয়। আসলে একটা গানের মধ্যে থাকলে যে আরেকটা গান গাইতে ইচ্ছে করবে না বিষয়টা এরকম না, গান যেহেতু করি সব ধরনের গানই ভালো লাগে এবং সব ধরনের গান গাইতে পারলে আরো ভালো লাগে আর কি, চেষ্টা করি। মৌলিক গান একটা সন্তানের মতো একজন শিল্পীর কাছে, তো আপনার ক্ষেত্রে মৌলিক গান নিয়ে আপনি কি কাজ করছেন? মৌলিক গান নিয়ে আসলে ইউটিউবে বেশিরভাগই আমার গান করা হয়, গীতিকারদের গান যারা আমাকে ইনভাইট করে গান করি, তো সেক্ষেত্রে মৌলিক গান ওইভাবে করা হয়নি, বাট প্রস্তুতি চলছে আর কি, চেষ্টা রাখছি এবং আশা করি যে সামনে আসবে ইনশাআল্লাহ। আমরাও আশা করছি খুব শীঘ্রই আপনার মৌলিক গান আমরা পাবো। গল্পের এই সময়টাতে আরও একটি গান শুনতে চাই আপনার কাছ থেকে, আপনার পছন্দের একটি গান আমাদেরকে শোনান। আচ্ছা, তাহলে আমি একটা আকাশ ধরনের গান শোনাই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুনবো। আচ্ছা, পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আসলে এই গানটা আমার খুব ভালো লাগে এর জন্যই, যে পাথরের আঘাত সয় কিন্তু ফুলের আঘাত সয় না, পর মানুষ যদি পাথর দিয়েও আঘাত করে সেটা সয় মানুষ বা সহ্য করতে পারে, কিন্তু খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, আপন মানুষ, সামান্য একটু কথা বললে সেটা পাথরের আঘাতের চাইতেও বেশি হয়, খুব কষ্ট লাগে। তাই এই গানটা খুব ভালো লাগে আমার, সেখান থেকেই গাওয়া।
আসলে গানের মাধ্যমে যে কঠিন কথাগুলো বলা যায় সামনাসামনি একটা মানুষকে, কিন্তু এভাবে বলা যায় না। গান দিয়েই অনেক কিছু প্রকাশ করা যায়। খুব দারুণ বলেছেন আপনি, সত্যিই তাই। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করি, যারা পালা গান করেন, যারা ফোক গান করেন, তারা কষ্টের গানগুলোকে বেছে নেন বেশিরভাগ ক্ষেত্রে, বিচ্ছেদী গানকে বেছে নেন বেশিরভাগ ক্ষেত্রে, কেন? এ কারণটা আমি এক কথায় উত্তর দিব, সেটা হচ্ছে জীবনে ব্যথা না পেলে কোনো মানুষ জীবনে লাইফে কিছু করতে পারবে না, সেটেল হতে পারবে না বা ভালো পজিশনে যেতে পারবে না। অবশ্যই জীবনে ব্যথা পেতে হবে, মানে আঘাত না পেলে কখনোই লাইফে ভালো কিছু আসবে না। ছোট বাচ্চা যখন হাঁটে, ও হুচুট খেয়ে কিন্তু হাঁটা শিখে। তদ্রূপ আমরা যারা বাউল গান করে থাকি, আমি বলবো প্রত্যেকটা বাউলের জীবনেই কিছু না কিছু ব্যথা আছে। সেই ব্যথা থেকে তাদের এই সুর, তাদের এই ভালোবাসা। বিশেষ করে আমাদের এই বাউল গানে দেখা যায় স্টেজের ভেতরে যারা বয়স্ক, বাবার সমবয়সী, দাদার সমবয়সী মুরব্বীগণ যারা বসে থাকে, তারা কিন্তু এই ব্যথা নিয়েই বসে থাকে। অনেক বাউল স্টেজে বসে দুটি চোখের জল ফেলে, তারা জল ফেলে, মানে কষ্টটা প্রকাশ করে আর কি। তো মূলত আমি বলবো যে আসলে কষ্ট থেকেই আমাদের এই বাউল গানটা শেখাটা, ভালোবাসাটা আর কি। দারুণ বলেছেন। আসলে মানুষের যত বয়স হয় কষ্টের পরিমাণটা বেড়ে যায়, আর তখন আমরা একটু রিল্যাক্স হওয়ার জন্য গান শুনি, গানকে বেছে নেই জীবনের সঙ্গী হিসেবে, যাতে কষ্টগুলোকে ভুলে থাকা যায়। দারুণ দারুণ। ছোটবেলা থেকে কাজ করছেন, ছোটবেলা থেকেই গান করছেন, ভবিষ্যৎ নিয়ে কি কখনো পরিকল্পনা করেছেন যে আপনি কি হতে চান, নিজেকে কোন জায়গাটাতে দেখতে চান? হ্যাঁ, অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা প্রতিটা মানুষেরই থাকে, সেম আমারও আছে। তো আমি বলবো, আমার যখন মা মারা যায়, তো উনি একটু একটু গান শুনতো, তখন আমার বয়সটা কম ছিল, বাট আমি তখন গান শিখিনি। আমার মা মারা যাওয়ার পরে আমার এই গান শেখা। তো ওনার খুব ইচ্ছে ছিল যে আমার মেয়ে একদিন গান করবে বা শিল্পী হবে। তো তারপরে কত বছর বয়সে? মিনিমাম আমি বলবো মোটামুটি আমার 10 বছর। আচ্ছা, তার মানে আপনার শৈশবেই আপনি আপনার মাকে হারিয়েছেন। হ্যাঁ, সেখান থেকেই আসলে ব্যথাটা নিয়েই আমার এই সুর, আমার এই ভালোবাসা মানুষের মাঝে বিলিয়ে দিই। তো সেদিকে লক্ষ্য করে আমি বলবো আমার ইচ্ছা আছে, আমার দাদা ভাই যেহেতু খুব ভালোবাসতো এবং আমার পরিবারের প্রতিটা মানুষই এখন ভালোবাসে আমার এই গানকে, তো আমার ইচ্ছা আছে যে আমার এই গানকে এমন একটা জায়গায় নিয়ে যাই যেন বড় শিল্পী হতে পারবো কি না জানি না, তবে আমার এই গান দিয়ে বা আমার এই ভালোবাসা দিয়ে যেন আমি মানুষের পাশে দাঁড়াতে পারি এবং একজন মানুষ যেন হতে পারি, অন্তত মানুষ যেন বলতে পারে যে না, মেয়েটা ভালো। সামনে এগিয়ে যেতে হলে তো আরও অনেক ধরনের গান আপনাকে করতে হবে, কাজ করতে হবে। যদি অন্য ধারার গান আপনি করতে চান, পালা গান এবং বিচ্ছেদী গান ছাড়া কোন গানকে বেছে নেবেন? সেক্ষেত্রে আমি বলবো বর্তমান প্রজন্মে এই ফোক গানটাই মানুষ পছন্দ করে, পছন্দ করে, যাকে আমরা মডার্ন ফোক বলছি, মডার্ন ফোক বলেন। তো এই গানটা মানুষ ভালোবাসে এবং এই গানটা খুবই শোনে আর কি, জনপ্রিয় গান ধরতে গেলে। আমি চেষ্টা করব যে আমার এই বাউল গানের পাশাপাশি, এটা ব্যথিত নয়, আমার বাউল গানের পাশাপাশি এই গানটা ধরার জন্য বা আধুনিক গানও চেষ্টা করবো আর কি গাওয়ার জন্য। আসলে কোন গানটা মানুষের সবচেয়ে বেশি ভালো লাগবে এটা মানুষই বলতে পারে, তো চেষ্টা করবো আর কি গাওয়ার জন্য বাউল গানের পাশাপাশি। কার গান সব থেকে বেশি শোনা হয় বা শেষ আপনি কার গান শুনেছেন? আজকে শেষ বলতে আমি একটি গান শুনেছি মুক্তা সরকারের, বিরহ বিচ্ছেদ একটি গান আমি শুনেছি। তার কণ্ঠে বিরহ বিচ্ছেদগুলো গান শুনতে আমার খুবই ভালো লাগে। পাশাপাশি রুমা সরকার আছে, যাকে সুরের রানী বলা হয় আমাদের বাউল মঞ্চে, তো তার গানও আমার খুব ভালো লাগে। যেহেতু এটিএন মিউজিকে মুক্তা সরকার এসেছিলেন, আমাদের সাথে কাজ করেছেন, গান করেছেন, তাহলে গল্পের এই সময়টাতে আমাদের দর্শকদের জন্য মুক্তা সরকারের একটি গান দেখিয়ে আসি, কি বলেন? অবশ্যই। সুপ্রিয় দর্শক, আমাদের এটিএন মিউজিকের আয়োজনে মুক্তা সরকার এসেছেন এবং 4টি গান কিন্তু আমাদের সাথে শেয়ার করেছেন, শুনবো সেখান থেকেই একটি গান। ছিলাম না কোনো দিনও।
দারুণ একটি গান শুনলাম। আমরা চাই মুক্তা সরকারের মতো গুণী যত শিল্পী আছেন তাদের গানগুলো এটিএন মিউজিকে প্রচার করতে এবং সারা দেশবাসীর কাছে পৌঁছে দিতে। আশা করছি আমরা সেটা পারব। যেহেতু আপনার ইচ্ছে আছে ভবিষ্যতে আধুনিক গান নিয়েও কাজ করার, আধুনিক গান কি শোনা হয়? হ্যাঁ, কম বেশি শোনা হয়। গল্প করতে করতে আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার ক্যারিয়ারের জন্য আমরা জানাই অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। তো গল্পের এই সময়টাতে আমাদের এটিএন বাংলা, এটিএন বাংলার দর্শক, আপনাকে যারা অনেক পছন্দ করেন, আপনার যারা ফ্যান ফলোয়ার্স আছেন, তাদেরকে কি বলবেন? আমি এটাই বলবো যে এটিএন বাংলায় আসতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে আপনাকেও, যে এত সুন্দরভাবে আমাকে প্রশ্ন করার জন্য। সবচেয়ে বেশি সুন্দর যে প্রশ্ন করতে পারে, উত্তরটা কিন্তু সেখান থেকেই আসে। সুন্দর প্রশ্ন না থাকলে উত্তরটা সুন্দর হয় না। তো আমার খুবই ভালো লেগেছে। এটিএন বাংলার যারা দর্শক আছে অবশ্যই দেখবে, শুনবে এবং আসবে। আর ভালোবাসাটা আমার তরফ থেকে আমি কৃতজ্ঞতায় প্রকাশ করছি। সবাই আমার জন্য দোয়া করবে এবং আমিও আমার মন থেকে চাই যে সবাই ভালো কিছু করুক এবং এটিএন বাংলার পাশে থাকুক। অনেক ধন্যবাদ, এত সুন্দর কিছু কথা আপনি বলেছেন। আসলে আপনাদের মতো যারা গুণী শিল্পী আছেন, উদীয়মান শিল্পী আছেন, যারা দর্শকদের কাছে নিজেদেরকে পরিচয় করিয়ে দিতে চান, আমাদের এটিএন বাংলা, এটিএন মিউজিক প্রতিনিয়ত তাদের পাশে আছে এবং আমরা তাদেরকে প্রমোট করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব যেহেতু সময় শেষ, কিন্তু আয়োজন শেষ করব আপনার গান শুনে। আপনি চিন্তা করে ফেলুন কোন গানটি আমাদেরকে শেষে শোনাবেন। সুপ্রিয় দর্শক, গল্প গানের সময় শেষ, তবে কথা দিচ্ছি আগামীতে আবার আসবো দারুণ একজন সঙ্গীত শিল্পীকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। কোন গানটি শুনছি আমরা এখন? যে গানটি গাইব আমি বলতে চাই, যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীতে আমি আপনি বা একটা বালুকণা সৃষ্টি করা হতো না, সে হচ্ছে আমাদের দিনের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তারই নাম স্মরণে একটি গজল বা একটি গান বা শান যে যেভাবে নেয় আর কি, তার একটি গান আমি করব, শুনব। এমন গেজন লাইলি আছে মজনু নিজেই পাকাল্লা, এমন গেজন লাইলি আছে মজনু নিজেই পাকাল্লা, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ, আওয়ালে আখেরে নবী জাহেরে বাতিনে নবী, আওয়ালে আখেরে নবী জাহেরে বাতিনে নবী, মায়ের নাম আমে নবীবি, মায়ের নাম আমে নবীবি, পিতা হয় তার আব্দুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ।